নমস্কার বন্ধুরা, মুনের সাথে আবার সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কেমন কাটছে সবার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের চিকেনটা আমি একটু অন্যরকমভাবে ভিন্ন স্বাদের চিকেন বানাবো, তো কীভাবে বানাবো সেটাই বন্ধুরা আজকের আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি চিকেনটা, আমার কাকিমা চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে। সর্ষের তেল দেওয়া হলো পরিমাণ মতো। এখানে আমি প্রায় 1.5 কিলো চিকেন নিয়েছি, পরিমাণ নুন, পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল বন্ধুরা, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এইগুলো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা রেখে দেবো। তো চলুন এবার আমি মশলাটাকে বানিয়ে নিই। আমি এই যে মশলাটা বানাবো সেটা আমি গ্যাসে বানাচ্ছি বন্ধুরা। কড়াইতে আমি প্রথমে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার দেব পরিমাণ মতো অল্প একটু বাটার। বাটারটাকে একটু গলতে দেব। এখানে বাটারটা আমি প্রায় 1 চামচ মতো বাটার দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, প্রায় 200 গ্রামের মতো। আর এই যে প্রায় 150 গ্রাম মতো আমি টমেটো নিয়েছি। একটু নাড়িয়ে ভাজা ভাজা করে এবার এর মধ্যে দেব আমি লঙ্কা, শুকনো লঙ্কা 5টা থেকে 6টা শুকনো লঙ্কা দিলাম। আর এইখানে আমি যে মশলাটা দিচ্ছি, ভাজা মশলা নয়, গোটা মশলা, ধনে, জিরে, বড়মৌরি, গোলমরিচ আর পরিমাণ মতো আদা আর রসুন। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু সঁতে করে নেব। প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি, 150 গ্রাম টমেটো, মাঝারি সাইজে 6 টুকরো মতো আমি আদা নিয়েছি বন্ধুরা, আর 8 থেকে 10 কোয়া রসুন বন্ধুরা নিয়েছি। আমার মশলাটা সতে হয়ে গেছে, আমি বেশি ভাজা ভাজা করব না। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। তারপরে এই যে কাকিমা আমাকে একটা পেস্ট বানিয়ে দিয়েছে, পেস্টটা আমার রেডি। তো আমি এবার রান্নাঘরে চলে এসেছি চিকেনটা বানানোর জন্য। চিকেনটা তো ম্যারিনেট করা ছিল, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি আলুটা ভেজে রেখেছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ক্ষমা করবেন আমাকে। এবার আমি মাংসটার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম। এবার এই মাংসটাকে, ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব মাংসগুলোকে। আমি এইভাবে মাংসটাকে প্রায় 3 মিনিট একটু ভেজে নেব। আর আমি আগেই বলেছি বন্ধুরা, আমি এই যে আলুটা আমার দেখা যাচ্ছে, আমি আলুটাকে আগে ভেজে নিয়েছি, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে 3 মিনিট, আমি এবার মাংসটাকে তুলে নিচ্ছি। চলুন বন্ধুরা এবার বাকি কাজটা সারি। এই যে দেখুন চিকেনটা আমি ভেজে নিয়েছি, কড়াইতে আমার কিছুটা তেল রয়ে গেছে বন্ধুরা, সেই জন্য আর একটু অল্প তেল দিলাম, আমার আর বেশি তেল লাগবে না, কড়াইতে অনেকটাই তেল ছিল। এবার আমার পেস্ট করা যে মশলাটা আমি সেটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো একটু। উনানটা এত জোরে জ্বলছে বন্ধুরা। এইভাবে মশলাটাকে সব দিয়ে বন্ধুরা আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। অলরেডি বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মতো পরিমাণ লবণ দিয়ে দিলাম, এই লবণ দিয়ে দিলাম বন্ধুরা, আর আমি লবণ দেব না, কারণ মাংসতেও আমি লবণ দিয়েই ভেজেছিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব।
লাগাতার নেড়ে যাবেন বন্ধুরা। দেখ যদি মশলা কড়াইতে লেগে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার আমি ভাজা মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নাড়াতে থাকবো কিছুক্ষণ। ভালো করে নাড়িয়ে নেব যাতে আমার চিকেন প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা ভালো করে লাগে। এবার আমার আগে থেকে ভেজে রাখা আলুটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নেব। আমার মোবাইলটা খুব ডিস্টার্ব করছে বন্ধুরা, মাঝে মাঝে ভিডিও দাঁড়িয়ে যাচ্ছে। খুব ভালো করে নাড়িয়ে নেব, কিন্তু খুব ভালো করে নাড়াবো মানে এই নয় যে চিকেনগুলো ভেঙে চলে যাবে, এইভাবেও নাড়াবো না। একটু সাবধানে নাড়াতে হবে যেহেতু আমার চিকেনটা আগে থেকে ভাজা কিছুটা সিদ্ধ হয়েই আছে। এবার আমি ভাজা মশলাটা মিক্সি ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম যাতে কড়াইতে না লেগে যায়, পুড়ে না যায় মশলাটা। আগেই বলেছি বন্ধুরা, কড়াইতে যদি লেগে যায় মশলা তাহলে তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমার চিকেন থেকে তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে বন্ধুরা। এবার আমি এখানে এই যে দই রেখেছি, টক দই কিছুটা ফেটানো, সেটাকে প্রায় 100 গ্রাম মতো দই রেখেছি বন্ধুরা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। এইভাবে কষানোর সময় যদি দেখেন যে কড়াইতে লেগে যাচ্ছে, আপনারা একটু জল দিয়ে নাড়িয়ে নেবেন। তো টক দই দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে নেব। টক দই দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পর বন্ধুরা আমি একটু স্বাদ অনুযায়ী চিনি দিলাম, নুন চিনি ভাই ভাই, তো তরকারি স্বাদটা আরও দ্বিগুণ করে একটু চিনি দিয়ে। তো আবার কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে, একেবারে তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে। এবার আমি পরিমাণ মতো প্লেন জল, আপনারা এটা গরম করেও দিতে পারেন, আমি ঠান্ডা জলই দিলাম। দিয়ে 5 মিনিট আমি এটাকে ফুটতে দেব। তো চলুন আমরা ফোটার জন্য ওয়েট করি। এটা এই সময় আপনারা যদি গ্যাসে বানান তাহলে অবশ্যই গ্যাসের গ্যাসটাকে সিমে দিয়ে রাখবেন, আর উনানে করলে, আমি যেহেতু উনানে করছি সবসময় জ্বলনটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, তবুও চেষ্টা করবেন যে একটু কম আছে এই তরকারিটা করার জলটা দেওয়ার পরে। তো আমি এটাকে 5 মিনিট ফুটতে দেবো। এবার বন্ধুরা আমি আমার তরকারিটা দেখুন ফুটছে, আমি এর মধ্যে একটু 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। আমি ফোনটাকে একা একাই ধরে যেহেতু ভিডিওটা করছি বন্ধুরা, তাই মাঝে মাঝে ভিডিওটা নড়ে যাচ্ছে, ঠিকঠাক এক হাতে ধরতে পারছি না, আমার একটু সমস্যা হচ্ছে। তো চলুন এবার আমি একটু শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে দেব, তরকারিটা একেবারে আমার হওয়ার পথে বন্ধুরা। এবার একটু শাহি গরম মশলা দিয়ে দেব। এই যে 1/2 চামচ মতো শাহি গরম মশলা। দিয়ে 1 মিনিট মতো আমি ফুটতে দেবো তরকারিটাকে। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এই দেখুন দুটো জায়গাতে ঢালা হয়েছে, কাকিমা ঢেলেছেন, কারণ এই
গামলা বাটিটা একটু ছোট ছিল তাই ওটাতে ঢাকা। খুব ভালো হয়েছে। জঙ্গলে অন্যান্য পশু একসাথে থাকলে মোকাবিলা করা যাবে আর বাচ্চাগুলো রক্ষা পাবে, তাই হবে। তুমি আমাদের সাথে তো বন্ধুরা, বৃষ্টি আজকে টেস্ট করেছে, এই যে ও প্রথম খেতে বসেছে, তো ও তো ফিডব্যাক দিল ভালোই হয়েছে। এইভাবে বন্ধুরা আপনারা একবার চিকেন বানিয়ে খেতে পারেন, কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমরা এই চিকেনটা মাঝে মধ্যেই করে খাই, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা, তো আপনারা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো আজকের মতো আমার এই চিকেন রেসিপির একটা ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো সবাইকে শুভকামনা জানিয়ে নমস্কার।